এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য। নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আবারও একবার আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের নতুন একটা গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখক স্নেহাশিস দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও দেবী প্রত্যঙ্গিরা। আজকের গল্পের সূত্রধার ও তারানাথের চরিত্রে আমি লিও। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও দেবী প্রত্যঙ্গিরা। সকাল থেকে যা কাঠফাটা রোদ্দুর উঠেছিল, তাতে বিকেলে যে এরম চারিদিক কাঁপিয়ে কালবৈশাখী উঠবে তা বিকেলের আগে ঈশ্বরও বুঝি টের পায়নি। তাই যখনই টের পেলাম যে বিকেলে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তাই অফিস থেকে একেবারে তারানাথের মঠ লেনের বাড়ির দরজার কড়া নাড়লাম। একেই তার স্ত্রী গত হওয়ার পর সে তার মেয়েকে নিয়েই থাকতো, তারপর চারির বিয়ে হওয়ার পর সে আরও একলা হয়ে গেছে। আর এই ঊনবিংশ শতাব্দীতে আধুনিকতার ছোঁয়া আর জায়গায় জায়গায় জাল জ্যোতিষদের উপদ্রবে লোকজনেরও হাত দেখানো জ্যোতিষশাস্ত্র তন্ত্রমন্ত্র থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, আর যার ফলে তারানাথেরও ব্যবসা উঠবার পথে। যদিও তারানাথের বিশ্বাস যে এর জন্য মধুসুন্দরী দেবীর দেওয়া অভিশাপ ও আশীর্বাদই তার এই অবস্থার একমাত্র কারণ। আমার বা কিশোরীর যে এই বিষয়ে খুব আগ্রহ বা বিশ্বাস আছে তা নয়, তবে তারানাথের মুখে গল্প শোনা বা বলা বা অনুভব করার এক আশ্চর্য নেশা আমাদের এখানে টেনে আনে। আর নেহাত মন্দ শ্রোতা না হওয়ায় তারানাথেরও আমাদের প্রতি এক আশ্চর্য স্নেহ জন্মেছে। যাই হোক, ভেতর থেকে যখন চারি দরজা খুলল তখন আমি কাক ভেজা। আমায় দেখে চারি বলে উঠল, কাকাবাবু আপনি নিজের কী হাল করেছেন, একেবারে ভিজে গেছেন তো। প্রত্যুত্তরে বললাম, আর বলিস না মা, যা বৃষ্টি শুরু হলো হুট করে, তার উপর তোর কাকিমাও বাড়ি নেই যে ছাতা নিয়ে আসার কথা মনে করবে, কি করি বলতো। চারি বলল, ঠিক আছে ঠিক আছে, এখন বাবার একটা ধুতি পাঞ্জাবি পরে নে, আমি এগুলো মেলে দিই, বাবার কিশোরী কাকাও আপনার জন্য ওই ঘরে বসে আছে। তারানাথের ধুতি পাঞ্জাবি পরে ওপরের ঘরে গিয়ে দেখি তারানাথ আর কিশোরী আগে থেকেই ঘরে বসে আছে। আমাকে দেখে কিশোরী একটু হেসে বলে উঠল, জানতাম তুমি এইখানে আসবে, তাই আর কষ্ট করে তোমার অফিসে যাইনি। কিশোরীর কথা একটু অবাক হয়ে বললাম, তুমিও কি তারানাথের থেকে তন্ত্রবিদ্যা শিখছো নাকি হে? তারানাথ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার বলে ওঠার আগেই কিশোরী বলে উঠল, না না তা করতে যাবো কেন, একই বৌঠান বাড়ি নেই, তার উপর আবার এরম বাদলার দিন, এই সময় যে তুমি এখানেই আসবে তার জন্য আবার তন্ত্র বা জাদু শিখতে লাগে না, সেটা এমনিই বোঝা যায়। তারানাথ বলে উঠল, তুমি যে কি বলো অশ্বিনী, কিশোরী শিখতে চাইলেই কি ও শিখতে পারবে নাকি, এটা তন্ত্র, ছেলে খেলার জিনিস নাকি যে যে কেউ শিখে নেবে, তন্ত্র শেখারও শেখাবার সঠিক ক্রম ও যোগ্যতা আছে। কিশোরী বলে উঠল, কিরকম? তারানাথ বলল, তন্ত্র শিখতে হলে আগে তোমায় সঠিক সদ্গুরু ধরতে হবে, তারপর তাকে বোঝাতে হবে যে তুমি তার যোগ্য শিষ্য, ও তোমাকেও ভেবে দেখে নিতে হবে যে সে তোমার যোগ্য গুরু কিনা, তারপর আসে দীক্ষা, ক্রমদীক্ষা, পুনশ্চরণ, শাক্ত, অভিষেক, তারপর সাধনা, এবং বিভিন্ন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর সঠিক তান্ত্রিক হওয়া যায়। কিশোরী বলল, তাহলে এই নিয়ে কিছু বলুন, মানে আপনি কিভাবে এই পথে আসলেন? তারানাথ বলল, আমি কি আর বুঝি না, সবই ওই নতুন গল্প শোনার ফন্দি। ঠিক আছে ঠিক আছে, তাহলে শোনো।
আমি যে মোটামুটি তান্ত্রিক বা তন্ত্র নির্ভর পেশায় যোগ দেব তা নিশ্চিত না থাকলেও তন্ত্রের জন্য যে আমি এক উপযোগী মানুষ সেটা ঠিক হয়ে গিয়েছিল আমার জন্মের পরপরই। আমার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নীল উল্কাপাত আর বংশের ক্রম অনুযায়ী এক পুত্রের বিভাগী হওয়া, এই দুইয়ের কারণে পরিবারের সবাই প্রায় ধরেই নিয়েছিলেন যে সংসার আমার জন্যে নয়। তারপর ক্রমে ক্রমে যত বড় হয়েছি ততই মন ছুটে গেছে সাধু সঙ্গ পাওয়ার অভিলাষে। এবং মিথ্যে কথা বলবো না, অনেক সাধু সঙ্গ করেওছি যা তোমাদের অজানা নয়। সেরমই এক সাধুর থেকে প্রথম তন্ত্রমতে দীক্ষা গ্রহণ করি এবং আমার দীক্ষাও হয়েছিল খুব ভালো দিনে, একে অমাবস্যা, তাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের যোগ। খুব কম সাধকদেরই এমন পূর্ণ যোগে দীক্ষা হয়েছে। তারপর তো যাযাবরের মতো এদিক সেদিক ঘুরতে ঘুরতে বীরভূমের বরাকর নদীর তীরে মাতু পাগলির খোঁজে ঘুরে বেড়ানো। তারানাথের কথা শেষ হতে না হতেই তার কথা কেটে কিশোরী বলে উঠল, হ্যাঁ, তারপর ওই মাতু পাগলির সাথে সাক্ষাৎ এবং আপনার ওই বিচিত্র সব অভিজ্ঞতা আর মধুসুন্দরী দেবীর সাধনা শেখা এবং সিদ্ধিলাভ এবং ওই দেবীর সাথে আপনার দিন কাটানো, এই অবধি তো শোনাই আছে, তারপর বলুন। তারানাথ কিশোরীর কথায় কিছুটা রেগে গিয়ে বলল, দেখো বাবু, এই দুনিয়ায় কেউই আর চরিত্রের সুখদেব নয়, আর আমি তো কোনোদিনই নই। তাই আমি যা ভালো বুঝেছিলাম তখন তাই করেছি। তারানাথ রাগ প্রশমিত করতে আমি বললাম, ঠাকুরমশাই আপনি রেগে গেলেন কেন? কিশোরী তো মজা করে বলেছে। ইতিমধ্যে চারি চা তেলে ভাজা আর তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে চলে এসেছে। তারানাথ প্রশান্ত মুখে তেলে ভাজাতে কামড় দিয়ে আবার বলতে শুরু করল, হ্যাঁ, সেই মাতু পাগলির জন্যই একবার বিরাট বিভ্রমের মধ্যে পড়তে হয়েছিল। কিশোরী বলল, এই কিরকম কিরকম? তারানাথ বলল, রোসো রোসো ভায়া রোসো, বলছি বলছি, শুর করো। এই বলে আর একবার করে আমরা চা খাওয়ার পর তারানাথ বলা শুরু করল, জানোই তো এককালে আমার বাড়ির বাইরে হাত দেখানো আর কোষ্ঠী বিচার করানোর লোকের ভিড় লেগেই থাকত, যেটা ভাগ্যের ফেরে এখন পাওনাদারদের ভিড়ে বদলে গেছে। যাই হোক, এরম একদিন সকাল থেকে তক্ত বসে বসে হাত দেখে আর কোষ্ঠী বিচার করতে করতে ক্লান্ত হয়ে দুপুরে বিশ্রাম নিচ্ছি, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পাই। চারিকে দরজা খুলতে বলে আমি তৈরি হয়ে তক্তপোষের উপর বসলাম। চারি দুজন যুবককে ওই ধরো তোমাদের মতো বয়সীকে নিয়ে ভিতরে ঢুকলো। তাদের মধ্যে একজন বলল, আগে তালানার চক্রবর্তী আপনি? আমি সম্মতি সূচক মাথা নেড়ে বললাম, আমি তারানাথ, বলুন আপনাদের এখানে আসার কারণ? আমার কথার উত্তরে তাদের মধ্যে একজন বলা শুরু করল, নমস্কার, আমরা বীরভূম থেকে, বরাকর নদীর ধারে আমাদের ছোট্ট গ্রাম এক চকরা, আমি সেই গ্রামেরই প্রধান দ্বিজতম মিশ্র, আর ইনিও হলেন আমার সচিব শঙ্করসন চাটুর্য। আসলে আমাদের গ্রামে কিছুদিন যাবৎ খুবই অদ্ভুত সব ঘটনা ঘটছে, যার যুক্তি বুদ্ধি দিয়ে মেলা দায় হয়ে উঠেছে, এবং তার ফলে যেমন গৃহপালিত পশু এমনকি মানুষেরও মৃত্যু হচ্ছে। আমি তাদেরকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, বরাকর নদীর তীরে এককালে আমি বহুদিন যাবৎ বাস করেছি এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জায়গার সাথে, আজ যে তারানাথকে সবাই চেনে তার পেছনে বরাকর নদীর ধারের মাতু পাগলি আর
বধূ সুন্দরী দেবীর অবদান সব থেকে বেশি। যাই হোক, বলুন আর কি কি ঘটনা ঘটেছে, আর কিভাবেই বা মানুষ পশুরা সব মারা যাচ্ছে। দ্বিজোত্তম আবার বলা শুরু করলো, কৃষ্ণপক্ষের প্রত্যেক রাতে কারোর না কারোর বাড়ির গৃহপালিত হাঁস মুরগি গরু কিংবা ছাগলের দেহ পাওয়া যাচ্ছে। দেখে মনে হবে যেন তার শরীর থেকে সব রক্ত মাংস শুষে নিয়ে যেন তাকে ফেলে রেখেছে। আর অমাবস্যার নিশতি রাতে গ্রামের কারোর না কারোর নাম ধরে ডাকে, আর সে সম্মাহিতের মতো সেই ডাকের পিছন পিছন হাঁটতে থাকে, এবং পরের দিন সকালে গ্রামের বাইরে ছাতিম গাছের তলায় তার রক্ত মাংসহীন দেহ পাওয়া যায়। কিন্তু ঠাকুরমশাইয়ের দুঃক্ষেত্রেই শরীরে কোনো ক্ষতের সৃষ্টি হয় না, শুধু দুটো ফুটো থাকে। কিন্তু ওই রকম ফুটো দিয়ে সারা শরীরের রক্ত মজা টেনে নেওয়া বা ওই রকম নাম ধরে ধরে ডাকা, এ তো কোনো জন্তু জানোয়ারের কাজ হতে পারে না। আপনারা কি বলেন ঠাকুর? দ্বিজোত্তমের উত্তরে আমি বললাম, যা শুনে বুঝলাম তাতে তো এ কোনোভাবেই কোনো জন্তু বা জানোয়ারের কাজ হতে পারে না। তবেই বলুন ঠাকুর, কি বিপদেই না পড়লাম। আর এভাবে তো গ্রামের লোককে বিপদের মধ্যে ফেলে রাখতে পারি না। না না, সে তো অবশ্যই। তবে কি কোনো গ্রামের লোক বা অন্য কেউ কি দেখেছে তাকে যে সব করে যাচ্ছে? শঙ্কর শোন, এতক্ষণ আমাদের কথা চুপচাপ শুনে যাচ্ছিল, সে বলল, আগে ঠাকুর দেখছে আমাদের গ্রামের কালু ময়রা, নিশীথ ঘোষ আর হারান কয়লা দেখছে। আমি জিজ্ঞেস করলাম, তাকে কিরকম দেখতে তা তুমি জানো বা কেউ কি বলতে পারবে? আগে সেটা তো বলতে পারবো নি। ঠিক আছে দ্বিজোত্তম বাবু, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আপনার গ্রামে পৌঁছানোর ঠিকানাটা দিয়ে যান, আমি কিছুদিনের মধ্যেই সেখানে পৌঁছে যাব। আজ সবে প্রতিপদ কৃষ্ণপক্ষ আসতে এখনও বেশ কিছুদিন দেরি, তার মধ্যেই আমি আপনাদের গ্রামে পৌঁছে যাব। আচ্ছা, আপনি যা বলেন, পিসে আমার ঘরেই পায়ের ধুলো দেবেন, আর দেখুন কি করা যায়। একই যা অবস্থা গ্রামের লোকের, লোকে রাতে বাড়ির বাইরে বেরাতে ভয় পাচ্ছে। ছেলেবেলা থেকে যেখানে দেখে এসেছি বটতলায় গ্রামের লোকের আড্ডা বসতে, বাচ্চাদের খেলাধুলা করে বেড়াতে, গ্রামের মেয়ে বউরা জমা হয়ে গল্প গুজব করতে, কোন সেখানে শ্মশানের মতো নিস্তব্ধতা বিরাজ করে সূর্যাস্তের পর, এ কি মেনে নেওয়া সম্ভব বলুন? তাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করো না, আমি আমার সম্পূর্ণ দক্ষতা এবং আমার গুরু প্রদত্ত শক্তি দিয়ে যথাযথ চেষ্টা করব যাতে সব বিপদ ঠিক করা যায়। বাকিটা মা মহামায়ার উপরেই ছেড়ে দাও, তিনি আছেন, তিনিই দেখবেন না হয়। তারপর কিছুদিন পর আমার এদিককার কাজ সব সামলে নিয়ে বেরিয়ে পড়লাম বড়াকট নদীর ধারে এক চক্রা গ্রামের উদ্দেশ্যে। দিন দুয়েক পর গরুর গাড়ি এক চক্রা গ্রামে ঢুকল। পথের মধ্যে গ্রাম বাংলার শাল সেগুন শিমুল গাছের ছায়ার তলায় অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছালাম সেই পুরানো জায়গায়, সেই জঙ্গলে ঘেরা বড়াকর নদীর ধার আজ ফাঁকা মাঠে পরিণত হয়েছে। আশেপাশে গজিয়ে উঠেছে অসংখ্য নাম না জানা গ্রাম, বড়াকর নিজেও শুকিয়ে পাতলা হয়ে এসেছে, দুদিকের বিস্তীর্ণ বালুচর আরো ছড়িয়ে পড়েছে। বুকের ভিতরে মণিকোঠায় উঁকি দিতে শুরু করল বছর তিরিশেক আগে স্মৃতিতে অম্লান হয়ে যাওয়া দেবী মধুসুন্দরী মাতুপাগলিয়ার এখানে কাটানো সময়টা। আস্তে আস্তে সেই সব স্মৃতিকে ফেলে রেখে এগিয়ে চললাম এক চক্রা গ্রামের দিকে।
এক চক্রেশ্বর নিতাই চাঁদকে একবার প্রণাম জানিয়ে ও তার জন্মভিটেতে প্রণাম করে এগিয়ে চললাম গ্রামের ভিতরের দিকে। গ্রামের উত্তর দিকে দ্বিজোত্তম মিশ্রের বাড়ি, মাঝে খানিকটা উঠোন, তাকে চারদিক থেকে ঘিরে ছাঁদ পেটানো দুতলা বাড়ি, একটা সম্ভ্রান্ত গৃহস্থ বাড়িতে যা যা থাকার সবই আছে। উপর থেকে দ্বিজোত্তম ও তার পরিবার, নিচে ঠাকুর দালান, অতিথিশালা, কাছাড়ি ও শঙ্করসনের ঘর। প্রভাব এবং প্রতিপত্তি যথেষ্ট থাকলেও দেখনদারিতে তারা বিশ্বাসী নয়, তা তাদের আচার আচরণ দেখে খুব সহজেই অনুমান করা যায়। স্ত্রী, দুই পুত্র এবং পুত্রবধূদের নিয়ে দ্বিজোত্তমের সুখের সংসার। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল দ্বিজোত্তম। সেই দিন পৌঁছাতে রাত হয়ে যাওয়ায় এবং দুদিন ধরে টানা যাত্রা করার যে ক্লান্তি, তাতে খাওয়া দাওয়া সেরে তাদের অতিথিশালায় বিছানায় শুতেই ঘুম এসে যায়। তাই আর অন্য কোথাও আর যাওয়া হয়ে ওঠেনি। পরদিন সকালে দ্বিজোত্তম শঙ্করসনের সাথে কাছারি ঘরেই দেখা হয়। সেখানে প্রাতরা সারতে সারতে আর কিছু হয়েছে কিনা জেনে নি, যদিও তাদের কথা অনুযায়ী আর কিছুই হয়নি, আর হওয়ার কথাও ছিল না, কারণ তাদের কথা অনুযায়ী কৃষ্ণপক্ষের 15 দিনই এই উপদ্রব। আর আমি যেদিন গিয়ে পৌঁছাই সেদিন ছিল পূর্ণিমা, অর্থাৎ কৃষ্ণপক্ষ শুরু হতে তখনও বাকি ছিল। তবুও সাবধানতার জন্যে জিজ্ঞেস করেছিলাম। আমাদের কথাবার্তা শেষ হলে শঙ্করসনকে সঙ্গে নিয়ে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়লাম। মূল উপলক্ষ দুটো, প্রথম গ্রামের লোকজন এবং যেই চারজন সেই মহাশক্তিকে দেখেছে তাদের থেকে সেই শক্তি ও তার অবয়ব সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে নেওয়া, যাতে আমাদের কাছে জিনিসটা অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। এবং দ্বিতীয়ত, গ্রাম বাংলার নিজস্ব এক সৌন্দর্য আছে, তাই বছর 30 পর নিজের সেই ভবঘুরে জীবন পেরিয়ে আবার ইচ্ছে জাগল দু চোখ ভরে দেখেনি সেই সোনার ফসলে ভরা মাঠ, কাশফুলে ভরা নদীর ধার, অনন্ত বিস্তৃত নীল আকাশ এবং তার মাঝে ভেসে যাওয়া সাদা সাদা মেঘ, পদ্মশালুক আর নাম না জানা ফুলে ভরা পুকুর, ডোবা আর তাদের মাঝে মাঝে ভেসে যাওয়া সাদা সাদা হাঁস। বুক ভরে নিতে ইচ্ছে হলো শিউলি, কামিনী, কদমের মতো নানা নাম না জানা ফুলের গন্ধে ভরা বাতাস দিয়ে। এখন মনে হয় কোন মায়ার টানে যে মানুষ ওই রকম সৌন্দর্য ছেড়ে যে লোহালক্ষরে ভরা কলকাতা শহরে পড়ে থাকে কে জানে। এতটা বলে তারানাথকে থামতে হলো। ইতিমধ্যে চারি আর একবার চা নিয়ে হাজির, সেই সাথে জিজ্ঞেস করে গেল রাতের খাবার কি হবে। বাইরে ঝড় বৃষ্টিতে যেন তাণ্ডব পড়ছে, এই অবস্থায় বাড়ি ফিরতে গেলে অবস্থা শোচনীয়। এবং সবচেয়ে বড় কথা, তারানাথের গল্প এখনও শেষ হয়নি, তার ওপর খোকার মাও বাড়ি নেই, তাই আমার বা কিশোরীর বাড়িতে ফেরার কোনো বাধ্যবাধকতা নেই। তাই আজ রাতে তারানাথের এই মঠলেনের বাড়িতেই আমাদের আশ্রয়। তারানাথ রাতের খাবারের লম্বা একটা ফিরিস্তি দিয়ে চারিকে বিদায় দিল। তারপর চা আর পাসিংসয়ের স্বাদ নিয়ে তারানাথ আবার বলা শুরু করল। সেই দিন সারাদিন ঘুরে গ্রামের বিভিন্ন লোকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে যা জানতে পারলাম তাতে আমার চক্ষু চড়ক কাজ। যারা যারা তাকে দেখেছে তাদের সবারই কথাতে একটা জিনিস পরিষ্কার হলো, যে প্রথমে সে এক অপরূপ সুন্দরী যুবতী রূপ ধরে আসে, তাতে কারোর বোঝার কোনো উপায় নেই যে ক্ষণিক পরে এই অপরূপ নারী যখন নিজের শিকার ধরে তখনই ফুটে ওঠে তার পেছনে লুকিয়ে থাকা এক বীভৎস পিশাচিনী রূপ।
এবং দেখতে দেখতে সে শুষে নেয় তার শিকারের শরীরের সব রক্ত মচ্ছা। এক নিমেষেই মানুষ হোক বা পশু, সবারই রক্তের লাল কণিকাগুলো শুষে নিয়ে তাকে রক্তহীন অবস্থায় ফেলে দেয়। সেই দিন ধীরে ধীরে দিন শেষ হয়ে রাত নামল। কৃষ্ণপক্ষের প্রথম রাত, অধীর আগ্রহে সবাই বসেছিলাম কিছু একটা দেখতে পাবো এই আশায়, কিন্তু সেরকম কিছুই হলো না। সবার অনেক চেষ্টার পরেও কিছুই দেখা গেল না। তারপরও কয়েকদিন ওই হাঁস, মুরগি, গরু ইত্যাদি রক্তশূন্য অবস্থায় পাওয়া গেল এই যা। তারপর তিন সাতেক পরে একটা ঘটনা ঘটল। রাতে খুব একটা ভালো ঘুম না হওয়ার কারণে আমি বাইরে পাইচারি করতে করতে দেখি দ্বিজোত্তমের ছোট ছেলের বউ চুপিসারে কোথাও একটা যাচ্ছে সেই রাতের অন্ধকারে। প্রথমে ভাবলাম হয়তো কোনো ব্যক্তিগত কাজে যাচ্ছে, কিন্তু তারপরে চট করে আমার মাথায় খেলে যায় নিশির ডাকের কথা। মনে মনে ভাবলাম হয়তো তিনিই দ্বিজোত্তমের ছোট বউকে ডেকে নিয়ে যাচ্ছে সম্মোহনের ছলে। তার প্রাণ সংশয় হতে পারে ভেবে আমিও তার পিছু নিলাম। কিছুটা দূরে যেতেই সে নবারুণ ঘোষের খামারে ঢুকে গেল এবং আমার চোখের সামনে দ্বিজোত্তমের ছোট বউ থেকে অন্য এক রূপে পরিবর্তিত হয়ে গেছে এবং দু হাত দিয়ে একটা মোষের খাড়ে ফুটিয়ে আস্তে আস্তে সব কিছু শুষে নিচ্ছে। কিন্তু এক আশ্চর্য দৃশ্যে আমার গায়ে লোম খাড়া হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এবার আমার আরো অবাক হওয়ার পালা। আমার হাত ছোঁয়ে দূরে সেই পিশাচি মোষের রক্ত পান করছে, কিন্তু তার যে রূপ তা আমার অবিশ্বাস্য। সামনে সামনে দেখি সেই পিশাচিনী আর কেউ নয়, মাতু পাগলি নিজে। এক তীব্র টানাপোড়েন চলছে আমার স্নায়ু, বুদ্ধি ও মনের মধ্যে। যেই তন্ত্রজ্ঞী মা আমায় তন্ত্রের দীক্ষা দিলেন, নিজে হাতে মধুসুন্দরী দেবীর সাধনা পদ্ধতি শিখিয়ে নিজের তত্ত্বাবধানে আমায় সেই সাধনায় সিদ্ধি লাভ করালেন, সে কেন আজ পিশাচিনীর মতো মানুষ আর জন্তু রক্তপান করে তার পিপাসা মেটাচ্ছে? হা ঈশ্বর, কি দেখছি আমি! নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে পাচ্ছি না। এ কি রূপ দেখছি তার! শরীর দেখে মনে হচ্ছে তাতে হাড় আর চামড়া ছাড়া কিছুই নেই। বরণে একটা শতচ্ছিন্ন ময়লা কাপড় যাতে তার লজ্জা নিবারণ করা যায় না। মুখ এক বিভৎস আকার ধারণ করেছে, মুখ দিয়ে হিমস্রোতার প্রতিহিংসা ছড়ে পড়ছে। ঠোঁটের দুই কোণ দিয়ে সদন্ত বিকশিত হয়ে সেটি মহিষের ঘাড়ে গেঁথে আছে। ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে পড়ে যাচ্ছে। পরনের কাপড় রক্তে লাল হয়ে উঠেছে। মাথার চুল আলুথালু হয়ে মাথার চারিদিকে ছড়িয়ে হাওয়ায় উঠছে। রক্ত পানরত অবস্থাতেই কোনো এক তীব্র আক্রোশে সে হুঙ্কার দিচ্ছে। সেই সময় মনে হচ্ছে যে চারিদিক যেন কেঁপে কেঁপে উঠছে, বুকের রক্ত জল হয়ে যায় সেই হুঙ্কারে। মনে মনে ভাবছি, এ কি রূপ দেখছি আমি মাতু পাগলি! এরূপে কোনোদিন মাতু পাগলিকে আমি কল্পনাও করতে পারি না। এ কোন রূপ তার! কোথায় সেই তন্ত্র শেখানোর সময় মাতৃরূপ, সেই রূপ আজ এই পিশাচিনীর রূপে আচ্ছন্ন হয়ে পড়েছে। হা ঈশ্বর, এ কি দেখছি আমি! সেই দিনকার সকাল থেকে লোকেদের কথায় যেই চেহারার বর্ণনা পেয়েছিলাম তা বরাবর মাতু পাগলির সাথে মিল ছিল ঠিকই,
কিন্তু মনকে বুঝাচ্ছিলাম যে এটা ভুল, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এখন এখন দেখি আমার সেই আশঙ্কাই সত্যি হয়ে উঠেছে। আমার স্নায়ু আর চাপ দিতে পারল না। ফিরে এলাম সেখান থেকে, এসে শুয়ে পড়লাম। হয়তো অজ্ঞানও হয়ে গিয়েছিলাম নিজের অজান্তেই। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি, তখন আমার মনের মধ্যে এক রাশ প্রশ্ন, কিছুতেই কিছু উত্তর পাচ্ছিলাম না। এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে এক চুরি, যার কাছেই আছে সব তত্ত্বের গোপন কথা, মধুসুন্দরী দেবী। সেই রাতে যথাযথ বিহিত সংযম, উপবাস আদি পালন পূর্বক আসন দেহ মন্ত্র শুদ্ধি করে এক মনে আমি দেবীর পূজা সম্পন্ন করে মূল মন্ত্র জপ করতে বসলাম। শেষ রাতে দেবী সুপ্রসন্ন হয়ে দেখা দিল। আমার কিছু বলার আগেই দেবী বলতে শুরু করলেন, তারানাথ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ শ্রেষ্ঠ, পর্বতের মধ্যে যেমন হিমালয়, হ্রদের মধ্যে যেমন সমুদ্র, গাছেদের মধ্যে যেমন অশ্বত্থ, বৈষ্ণবদের মধ্যে যেমন শম্ভু শ্রেষ্ঠ, তেমনি সর্বশাস্ত্রের মধ্যে তন্ত্রশাস্ত্র শ্রেষ্ঠ। কিন্তু কিছু কিছু ব্যক্তি এই মহৎ শাস্ত্রকেই অপরের ক্ষতি সাধনের জন্যই প্রয়োগ করে। তেমনি এক দুশ্চরিত্র লোক নিজের স্বার্থসিদ্ধি ও প্রতিহিংসা পরায়ণ হয়ে রাখালকে ভুল পথে চালনা করে, যার ফলশ্রুতিতে রাখাল পর্যাপ্ত জ্ঞান অর্জন না করি কামেশ্বরী সাধনায় বসে, কিন্তু সেটা সে সঠিক পদ্ধতিতে সমাপ্ত করতে ব্যর্থ হয়। কিন্তু প্রাথমিকভাবে যে যোগিনীকে জাগরিত ও নির্দিষ্ট সংখ্যক জপ করে কদিন, যার ফলে যোগিনী তাকে প্রচ্ছন্নভাবে অনুসরণ করা শুরু করে, এর বেশি আর দেবীকে বলে দিতে হলো না। এবার সবকিছুই আমার কাছে পরিষ্কার হয়ে গেল। যোগিনী সাধনার একেবারে কোড়ার শর্ত হচ্ছে, যোগিনীকে জাগানোর পর আর কোনো নারীর প্রতি আকৃষ্ট হওয়া যায় না, আর কোনো নারীর সাথে যোগ সম্ভব করা যায় না। কিন্তু দ্বিজোত্তমের ছোট ছেলে রাখাল যোগিনীর বাড়িতে উপস্থিতিতে সে বিবাহ এবং অন্য নারীর সাথে সুখ বিলাসে মত্ত থাকে, যার জন্যে দেবী কুপিত হন এবং সবার আগে তিনি রাখালের বউয়ের প্রাণ হরণ করেন এবং তার শরীরকে আশ্রয় করে বেঁচে থাকে। এতটা বলা হলে তারানাথকে থামিয়ে দিয়ে কিশোরী বলে উঠল, একটা কথা বুঝতে পারলাম না, যদি রাখাল সিদ্ধি লাভ নাই করবে তবে যোগিনী আসলো কিভাবে? আর যদি আসলোই তাহলে আর রাখালের বউয়ের প্রাণ নিল কেন? আর রাখালই বা তন্ত্র সাধনা শুরু করতে গেল কেন? কিরকম সব গুলিয়ে যাচ্ছে। তারানাথ বলল, বলছি দেখো, আমি প্রথমেই যেমন বললাম, রাখাল সঠিক সাধনা পদ্ধতি জানে না। সাধনা শুরুর আগে যখনই আমরা যোগিনীদের পুজো এবং জাগরণ করাই, তখন থেকেই প্রচ্ছন্নভাবে সেই যোগিনী আমাদের পিছু নেয়। এরপর একটি নির্দিষ্ট সংখ্যক সময়ে নিত্য মধ্য রাতে 100,000 বীজ জপ করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে দেবী প্রকটিত হয়ে বিভিন্ন প্রকার ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করে। কিন্তু সাধক যদি সেই ভয়কে উপেক্ষা করে জপ করে যেতে পারে, তখন দেবী আমাদের দৃঢ় প্রতিজ্ঞ জেনে দেখা দেন ও অভীষ্ট ফল প্রদান করে। কিন্তু অজ্ঞতার কারণে রাখাল এসব জানতই না, তাই সে বুঝতেও পারেনি কখন দেবী তার পিছু নেয়। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলবো, যোগিনী সাধনার প্রকারভেদ তো তোমাদের
আমি মধুসুন্দরী দেবীর কথায় বলেছি, সেই রকমই রাখালো কামেশ্বরী যোগিনীকে ভার্যা বা প্রেয়সী হিসেবে সাধনা শুরু করে। তারপর যখন সে বিবাহ করে তখন দেবী কুপিত হন। যোগিনী যখন কাউকে ভালোবাসে তখন তার সামনে স্বর্গ, মর্ত, পাতালের সর্বত্র সুখ ঐশ্বর্য তার কাছে এনে দেয়। চর্ব, চস্য, ভোগ্য, রতি সব কিছু দিয়েই সাধককে পরিশোষিত করেন। কিন্তু যদি কখনো এই দেবীদের উপানলে কেউ পড়েন তাহলে তার চরম সর্বনাশ করতেও এনারা একবারও ভাবেন না। এনাদের ভালোবাসা যতটা মধুর এনাদের শত্রুতাও ততটা হিংস্র। তারই ফলস্বরূপ এত কিছু। এবং তৃতীয় প্রশ্নের উত্তরে বলা যায়, সেই ব্যক্তি রাখালকে সাধনা দ্বারা বিপুল ঐশ্বর্য, কামিনী, কাঞ্চন লাভের কথাটাই বলেন, কিন্তু তার বিপরীতের ভয়ানক জায়গাটা আর প্রকাশ করেন না। তাই হয়তো নিছক কৌতূহলের বসে কিংবা ওই অতুল ঐশ্বর্যের লোভে সে এই সাধনায় বসে। তবে সে কেবল মুদ্রার এক পিঠি জানত, অন্য পিঠটা নয়। কিশোরী সব প্রশ্নের উত্তর দিয়ে তারানাথ আবার বলা শুরু করল, সাধককে যদি যোগিনীর সঙ্গ লাভ করতে করতে অন্য কোনো মহিলার সাথে কোনো রকম সম্পর্ক করতেই হয় তখন সেই যোগিনীকে বিদায় দিয়ে তারপরেই সেই দিকে এগোনো উচিত। তাতে যোগিনী খুব খুশি খুশি তোমায় না ছাড়লেও খুব বেশি কোনো ক্ষতি করেন না। এই আমার অবস্থায় দেখে নাও। তারপর দেবীকে বিনয়ীভাবে জিজ্ঞেস করলাম যে এর থেকে মুক্তি লাভ করার উপায় কি। দেবী আবার আমায় বলতে শুরু করলেন, শোনো তারানাথ, এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো সেই সাধককে দিয়ে আবার সঠিক পদ্ধতিতে সাধনা শুরু করিয়ে তাকে সিদ্ধি লাভ করতে হবে। তারপর একটা ভালো দিন বিচার করে তাকে সেই মন্ত্রের পুনশ্চরণ করে সেই সিদ্ধি উদযাপন করতে হবে, যেমনটা কামেশ্বরী যোগিনী চাইবে সেইভাবে। এ যাবৎ কিছুদিন এভাবেই কাটালে যেমন তার ক্রোধ আস্তে আস্তে কমতে শুরু করবে এবং তারপরে একদিন বিপরীত প্রত্যাঙ্গীরা সাধনা করে কামেশ্বরীর যোগিনীকে ইজালয়ে বিদায় দেওয়া সম্ভব। তাতেই সাধকের প্রাণহানি থেকে বাঁচার পথ আর কি। এতটা বলে দেবী তখন বিদায় নিলেন। তারানাথ বলা শেষ করলে কিশোরী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার বলার আগেই তারানাথ তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, হ্যাঁ কিশোরী, তোমায় আর আলাদা করে দেবী প্রত্যঙ্গিরা সম্বন্ধে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজে থেকেই বলে দিচ্ছি। একটু হেসে তারানাথ আবার বলতে লাগল, তন্ত্রের জনক হচ্ছেন স্বয়ং পঞ্চানন শিব। দেবী পার্বতীর বিবিধ প্রশ্নের উত্তরে তিনি তার পঞ্চ আনন বা পাঁচটি মুখ দিয়ে যেসব কথা নিঃসৃত করেছেন তাই তন্ত্রশাস্ত্র এবং এই তন্ত্রশাস্ত্রের বিবিধ উপবিভাগের মধ্যে একটি ভাগ হল সত্যানন্দ তরঙ্গিনী, যাতে মহাকালের অংশবতংশ মহাত্মা শ্রী বিরূপাক্ষ ভগবান নিজে মুখে ত্রয়োদশী সিদ্ধিধাত্রী মহাবিদ্যার কথা উল্লেখ করেছে, যার মধ্যে একজন হলেন দেবী প্রত্যঙ্গীরা। এছাড়াও মার্কণ্ডীয় পুরাণ ও জীষিব পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে দেবী বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার সাথে সাথে তার কিছু আসুরিক গুণ নৃসিংহ দেবের মধ্যে পরিস্ফুটিত হয়, যার ফলে তিনি অতি উগ্র বা ভয়ঙ্কর রূপ ধরে সমস্ত বিশ্বকে ধ্বংস করার খেলায় মেতে ওঠেন। তখন তাকে নিরস্ত করার জন্যে মহাদেব নিজের সরব রূপ প্রকট করেন, যেটি অর্ধেক পাখি ও অর্ধেক মানুষ রূপ। কিন্তু নৃসিংহ গন্ধভেরুন্দ রূপে স্বরূপকে পরাজিত করে তাকে গিলে ফেলেন।
তখন সমগ্র দেবকুলের প্রার্থনায় সাড়া দিয়ে ত্রিপুরা রহস্য গ্রন্থানুসারে দেবী মহামায়া পরাশক্তি ত্রিপুরা সুন্দরী নিজের সর্বকলা দিয়ে প্রত্যঙ্গিরা রূপে অবতীর্ণ হন এবং নৃসিংহ দেবকে শান্ত করেন। এছাড়াও রামায়ণের নিকুম্ভিলা যজ্ঞ খণ্ডেও এই দেবীর উল্লেখ পাওয়া যায়। যে কোনো সাধনা বা কালো জাদুকে বিপরীত দিকে চালনা করার জন্যে এই সাধনা এক অব্যর্থ প্রক্রিয়া। পরদিন সকালে দ্বিজোত্তমকে সমগ্র ঘটনা সবিস্তরে বর্ণনা করলাম। আবার মুখের কথা শুনে দ্বিজোত্তমের মুখে ভয় ও বিস্ময় দুয়েরই ভাবই সমানভাবে দেখা দিল এবং তারই বিস্ময় ও ভয় হওয়াটা কিন্তু স্বাভাবিক। এতদিন ধরে একজনের সাথে থেকে এসে যদি হঠাৎ জানা যায় যে সে মানুষ নয় একজন পিশাচিনী, তাতে যে কোনো লোকই অবাক হবে। তার থেকেও বেশি অবাক হয়েছিলেন এই কথায় যে রাখাল সম্প্রতি তন্ত্র নিয়ে চর্চা ও সাধনা করেছে। কিছুটা শান্ত হয়ে দ্বিজোত্তম বলল, ছোট বৌমার আচার আচরণ অনেকদিন ধরেই সন্দেহজনক মনে হচ্ছিল, তবে কি সে মানুষ নয়? এমনটা স্বপ্নেও ভাবেনি। আর রাখাল কই? রাখাল রাখাল কই? রাখাল বাবার এই ক্রুদ্ধ গলা শুনে রাখাল হন্তদন্ত হয়ে ছুটে আসলো। আমাদের প্রশ্নের মুখে পড়ে প্রথমে সব কিছুই অস্বীকার করলেও তাকে আমি অভয় দেওয়ার পর সে বলা আরম্ভ করল, হ্যাঁ আমি করেছিলাম, কিন্তু পুরোটা আমি স্বেচ্ছায় করিনি। আমাকে কাকু কিছুটা জোর করে আর কিছুটা লোভ দেখিয়েই করিয়েছিলেন। আমায় বলেছিলেন এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে বিপুল ঐশ্বর্য আমার পায়ের তলায় থাকবে, তাই সেই লোভেই আমি এই ভাবে বলে যাই। প্রশ্ন করলাম, আচ্ছা কাকু কে কে তিনি? রাখালকে থামিয়ে দিয়ে দ্বিজোত্তম বলল, খুব সম্ভবত ও সার্বোত্তমের কথা বলছে, আমারই ছোট ভাই, আমাদের এখানে থাকতো, আমার ব্যবসায় দেখাশোনা করত, কিন্তু তারপর মদ ও জুয়ায় খুব বাজেভাবে জড়িয়ে পড়ে, যার ফলে বাজারে ধার বাকি করে একাকার করে। তারপর সেসব শোধ দিতে গিয়ে একাধিকবার ব্যবসার টাকা নয় ছয় করে, শেষে আমার ধৈর্যের বাঁধ ভাঙে, তাই ওকে বাড়ি জমিদারি এমনকি ব্যবসা থেকেও বার করে দিই, তারই বোধহয় প্রতিশোধ নিতে এত কিছু। রাখালও তার বাবার কথায় হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, সর্বোত্তম কাকুই আমাকে এইসব করায়, আর আমিও কৌতূহলবশত আর লোভে পড়ে আমার পরিবার আর আমার গ্রামের বিপদ ডেকে আনি। রাখালকে সাহস দিয়ে আমি বললাম, ঠিক আছে, এখনো সব কিছু শেষ হয়ে যায়নি, এখনো সব ঠিক করা যাবে। আগে সাধনায় বসেছিলে নিজের কৌতূহল আর লোভের বশীভূত হয়ে, এবার সাধনায় বসবে আমার কথায় গ্রামের লোকেদের এই বিপদ থেকে উদ্ধার করতে। এরই মধ্যে সেই পিশাচিনী আরো পশু হত্যা করেছে, আরো তার আক্রোশ বেড়েছে, তাই খুব বেশি দেরি করা উচিত হবে না মনে করে পরদিনই রাখালকে নিয়ে কামেশ্বরী সাধনার জন্য তৈরি হই। সেই মতো রাতে নদীর ধারে গিয়ে উত্তরাশ্ব হয়ে বটবৃক্ষের মূলে শ্বেতচন্দন দ্বারা কামেশ্বরী যন্ত্র ইঁকে যথাবিহিত আত্মশোধন করে শোধিত মাংস দ্বারা দেবীর উদ্দেশ্যে বলি প্রদান করতে বলি। বলি প্রদান করে সেই উচ্ছিষ্ট রক্ত, চন্দন, যন্ত্রপুষ্প ইত্যাদি উপকরণ তাম্রকোষায় সাজিয়ে দেবীর উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করি। সবই ঠিকই চলছিল, তবুও মনে হচ্ছিল যেন খারাপ কিছু একটা ঘটার আশঙ্কা রয়েছে। যাই হোক, দেবীকে আমি আহ্বান জানালাম, প্রচণ্ড বদদাং দেবং
পক্ষবিল্লম ভারং প্রিয়ে রক্তবম রক্তম্বর পরিধানং রক্তগন্ধ নূপেলং বালক্য সদৃশ্যং দায়ততং দেবী কামেশ্বরং সর্বকর্মার্থ প্রদাং শুভে। এরপর রাখালকে 10 সহস্র মূল মন্ত্র জপ করতে বললাম। এইভাবে 7 দিন পুজো সম্পন্ন করে 8ম দিন উপস্থিত হল। আজকের দিনে আসনে বসে রাখাল অনেক কিছুই দেখবে, কিন্তু সব কিছু সহ্য করে যদি সে জপ সম্পন্ন করতে পারে তবেই তার সিদ্ধি লাভ। আর সিদ্ধি লাভ করতে পারলেই এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রথম ধাপ উত্তীর্ণ হবে। এই আশায় যখন বুক বাঁধছি তখনই ঘটল ছন্দপতন। বিধিধাম সাধনার চরম পর্যায়ে কৃষ্ণপক্ষের গভীর নিশি 90 সাধক ও দেবীর পরিচারকগণের মধ্যেকার এক ঠান্ডা যুদ্ধে রাখালকে পরাজিত করে তারা বিজয়ী হলেন। কোনো এক ভয়ার্থ দৃশ্য দেখে তা স্নায়ু আর চাপ নিতে পারল না। আসনে বসেই মূর্ছা গেল রাখাল। আর কিছুক্ষণ যদি রাখাল আসনে থাকতে পারত তাহলেই আমরা আমাদের প্রথম জয়টা পেয়ে যেতাম। কিন্তু এদিকে সাধনায় বিঘ্ন ঘটায় সেই পিশাচিনীর শক্তি আরও বেড়ে উঠল, এবং এখন সে শুধু প্রাণী হত্যা নয়, তার সাথে সাথে আমাদের সাধনায় ব্যাঘাত ঘটাতেও সচেষ্ট হতে লাগলো। এরই সাথে শুরু হলো দ্বিজোত্তমের বাড়িতে বিভিন্ন অঘটন ঘটা। কিন্তু একটা কথা কি, যে বিপদ দেয় সে আবার বিপদ হরণও করে নেয়। তাই পরের বারে রাখাল মূর্ছা গেল না। বিবিধ মানসিক চাপ ও তন্ত্রসারে বর্ণিত ভয়ার্থ দৃশ্য দেখেও নিজের কর্মে অটল থাকল। নির্দিষ্ট সংখ্যক জপ করে তা সমর্পণ করল। দেখা পেল কামেশ্বরী সিদ্ধ যোগিনী। দেবীকে যথাযথ অভ্যর্থনা জানিয়ে তার সঙ্গ লাভ করল, যা তার অবয়ব ও অভিব্যক্তিতে সুস্পষ্টভাবে বোঝা যায়। তারপর সে পাদ্য অর্ঘ সুরা দিয়ে দেবীকে আহ্বান জানিয়ে কিছুদিন দেবীর সাথে দিকযাপন করার পর অবশেষে আসলো সেই মোক্ষম দিন, অঘর চতুর্দশী, 55 শিবের অঘর রূপের প্রকট তিথি এবং আমাদের সাধনার শেষ পর্যায়ে। আজ যদি নির্বিঘ্নে সব কিছু মিটে যায় তবেই মুক্তি, আমাদের মুক্তি, সমস্ত গ্রামের মুক্তি। মুক্তি রাখালের স্ত্রী বিদেহী আত্মার, কিন্তু যতটা সহজ আমি বলছি তত সহজে কাজটা সম্পূর্ণ কিন্তু করতে পারিনি। মনে হয়েছিল আবার হয়তো ব্যর্থ হব, আবার হয়তো হেরে যাব। অঘর চতুর্দশীর নিশিরাত্রে শিব সন্ধির ধানে রাখাল দেবী মন্ত্র জপের 10 অংশ তর্পণের মাধ্যমে সে পুনশ্চরণ করে। এত অবধি সব ঠিক চলছিল, কিন্তু এরপরেই শুরু হয় বিপত্তির। ধীরে ধীরে নানান অদ্ভুত ঘটনা ঘটা। আচারবশত আমাদের সাধনার স্থান যদিও বন্ধন করাই ছিল, তাই আমাদের সাধনাস্থলে খুব একটা প্রভাব না পড়লেও বন্ধনের বাইরে যা যা ঘটছিল তাতে মনকে সংযত রেখে সাধনা করাই ছিল সব থেকে কঠিন বিষয়। চতুর্দশী থাকার কারণে চাঁদের আলো একেবারেই ক্ষীণ, নখের মতো পাতলা চাঁদ উঠেছিল আকাশে, কিন্তু হঠাৎই তা হারিয়ে গিয়ে সমগ্র আকাশ ছেয়ে যায় লাল মেঘে। শুরু হয় তুমুল ঝোড়ো হাওয়া। মনে হচ্ছিল সাক্ষাৎ একাদশ রুদ্র তাদের সর্বশক্তি দিয়ে এই বিশ্ব চরাচর ধ্বংস করতে উদ্যত হয়েছেন। প্রলয় নেমে এসেছে ধরণীকে গ্রাস করতে। সেই ঝড় দেখে রাখাল ভীত সন্ত্রস্ত হয়ে বসে আছে। অবস্থা বেগতি বুঝে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে ধুনি জ্বালালাম কোনো মতে। এরপরে যতই আমাদের প্রত্যঙ্গীরা সাধনার পদ্ধতি এগিয়েছে তার সাথে সাথেই বেড়ে উঠেছে বাইরের প্রলয়। একসময় মনে হচ্ছিল যেন নটরাজ স্বয়ং প্রলয় নাচন নাচছে। এরপর শুরু হলো অঝোরে বৃষ্টিপাত।
কিন্তু সেই বৃষ্টি জলের নয়, রক্তের গলিত সংখিলিত মাংসের মজ্জার আকাশ থেকে পড়তে থাকলো হাড় নরমুণ্ড বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চারিদিকে ভরে উঠল সেই সব মাংস চামড়া পচার বিশ্রী গন্ধ। তাতে মানুষের বসে থাকা দুষ্কর, সাধনা তো দুরস্ত, কিন্তু এ সময় হেরে যাওয়ার সময় নয়। আজ হারলে আমি একা নয়, হারবে এই গ্রামের প্রত্যেকটা লোক। এভাবেই এই বিভীষিকা তাদের তাড়িয়ে নিয়ে বেড়াবে প্রত্যেক কৃষ্ণপক্ষে, রতি অমাবস্যায় নেমে আসবে মৃত্যুর রাত হয়ে, যাতে একে একে গ্রামের লোক নিজেদের পরিজনদের হারাবে, সর্বোপরি দ্বিজত্তম তার পরিবারকে সেই পিশাচিনীর সাথে ঘর করতে হবে। আর সাধনা যদি বিফল হয় তবে আমার সাথে রাখালেরও জীবন বিপন্ন হয়ে পড়বে। যখন এইভাবে এত রকম ভাবনা আমার মন তোলপাড় করে ঝড় বয়ে যাচ্ছে, তখনই দেখা পেলাম তার, সাধন জীবনের আমার প্রথম গুরু, আমার সদ্য কল্যাণময়ী মা, মাতু পাখি। কিন্তু এটা কি ভ্রম? আর সেই পিশাচিনীর ছলনা? উত্তর দিল স্বয়ং মাতু পাখি, এটা কোনো ছলনাও নয়, কোনো মায়াও নয়। আমার রূপ ধরে তোকে ভুল বুঝিয়েছিল কামেশ্বরী যোগিনীর পরিচারিকারা, তাই আজ আমি নিজেই এসেছি তোদের এই বিপদ থেকে বাঁচাতে। কিন্তু তুমি এখনো দেহে আছো, এখনো দেহ রাখুনি, তুমি বেঁচে আছো এখনো মা। আমি তো ভেবেছিলাম যে কি ভেবেছিলি, আমি দেহ রেখেছি, আমি দেহেছিলামই বা কবে যে দেহ রাখবো। চিন্তা করিস না, যখন তোর দরকার পড়বে তখনই তুই আমার পাশে পাবি, সবসময় সব জায়গায় যা যা প্রত্যঙ্গীরা সাধনা শুরু কর, কোনো প্রলয় আসেনি, এই সবই তোদেরকে বিপদে চড়ানোর চেষ্টা। আমি সূক্ষ্ম দেহে বিরাজ করছি, দেখি দেখি কে তোদের সাধনায় ব্যাঘাত ঘটায়। এই বলে মাতু পাগলি অন্তর্হিত হলেন, এবং প্রায় তার সাথে সাথে সমস্ত প্রলয় কেটে গিয়ে আবার শান্ত পরিবেশ তৈরি হলো। শাস্ত্রে গুরুকে প্রণাম করতে গেলে যে শ্লোক উচ্চারণ হয় তার প্রথম কথাই হলো, অজ্ঞান তিমির রন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, অর্থাৎ যিনি জ্ঞানের আলো দ্বারা আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করেন, আর সেই শাস্ত্রবাক্যেই অক্ষরে অক্ষরে প্রমাণ করে মাতু পাগলি সেই দিন। মাতু পাগলির কথায় এক আশ্চর্য বল পেলাম বুকে, সেই অমঙ্গলের অস্বস্তিকর ভাবনাটাও আমার কেটে গেল। আবার শুরু হয় প্রত্যঙ্গীরা দেবীর পূজা। এভাবেই আস্তে আস্তে সময় বয়ে যেতে থাকে। বাইরে ইতিমধ্যেই অনেক কিছু টের পাইনি, কিন্তু এবারে আমাদের বাইরের দিকে নজর ফেরাতেই হলো, কারণ এখন সেইখানে আমাদের অজান্তেই এসে উপস্থিত হয়েছে রাখালের স্ত্রী। কিন্তু কদিন আগে যে শান্ত স্নিগ্ধ সৌম্যরূপ দেখেছিলাম দ্বিজোত্তমের বাড়িতে, সেই রূপ আজ আর নেই। তার জায়গা নিয়েছে এক ভয়াল পিশাচিনীর রূপ, বিকট এক মুখমণ্ডল, শীর্ণকায় শরীর, সারা মাথার চারিদিকে ছড়িয়ে উড়ে বেড়াচ্ছে, সদন্ত দুটো বের করে এক প্রবল আক্রোশে ছুটে আসতে চাইছে আমাদের দিকে। কিন্তু বারবার প্রতিহত হচ্ছে সে, এবং সেই প্রত্যেকবারের সাথে সাথে বেড়ে উঠছে তার প্রতিশোধ স্পৃহা, বেড়ে উঠছে তার মধ্যেকার ক্ষিপ্রতা। দেখে মনে হচ্ছে সামনে সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে আমাদের, এখন এর থেকে মুক্তি দেবেন দেবী নিজেই। কৃষদরি মহাচন্দী মুক্ত কেশং বলিপ্রিয়ে কুলাচার প্রসান্নস্যে নমস্তে শঙ্কর প্রিয়ে গৌরদষ্টাংশে কোটরাক্ষী কীটিশব্দ প্রসাধানী গুরুগৌড় বায়ুবাস্পারে নমস্তে চিতাবাসিনী। মন্ত্রোচ্চারণের সাথে সাথেই সেই যোগিনীর আক্রোশ আরো বেড়ে গেল, আরো তীব্রতার সাথে সে আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো। একেই তার বারবার নিষ্ফল হওয়া আক্রমণ
তাতে দেবীর কবচ বা ঢিলের মধ্যেই পড়ে সে বুঝেছিল তার আয়ু আর বেশি দিন নেই, তাই বারবার আমাদের প্রতিহত করতে চাইছিল। কিন্তু আমরা জানি আমাদের আটকে গেলে চলবে না, আমাদের পাঠ করেই যেতে হবে। পাঠ সম্পূর্ণ হতে বাটিতে আঁকা সেই যন্ত্র থেকে আলোর বিচ্ছুরণ হতে লাগল, আর সেই আলোয় সমস্ত অমঙ্গলকারী অন্ধকার দূর করল। এতক্ষণ যেন কোনো সম্মোহনের মধ্যে ছিলাম, সম্বিত ফিরে পেয়ে দেখলাম সব আবার শান্ত হয়ে উঠেছে। পূর্বাকাশে সূর্যদেব নিজের কিরণ ছড়িয়ে আস্তে আস্তে উঠে এক নতুন দিনের শুভারম্ভ সূচিত করল। সাধনায় সিদ্ধি লাভ করেছি শুধু তাই নয়, আমাদের সাথে পুরো গ্রামও মুক্তি লাভ করেছে এক অশুভ শক্তির হাত থেকে। শুধু আমার মন খারাপ হয় সর্বোত্তম রাখালের স্ত্রীর মৃত্যুর খবর শুনে। রাখালের স্ত্রী আগেই মারা গেলেও তাদের অজান্তেই তাদের সাথে থাকতো, তাই তার অনুপস্থিতি পুরো পরিবারই অনুভব করবে। আর সর্বোত্তম নিজের দাদার পরিবারের ক্ষতি করতে যেই পদ্ধতি অনুসরণ করে তাতে সে নিজেই ফেঁসে গিয়ে পিশাচিনীর হাতে বলি হয়, আর আমি সেই বরাবরের মতো সব কিছু মিটিয়ে দিয়ে নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে আবার নিজের ঠিকানায় ফিরে আসি। এতটা বলে তারানাথ থামল। আবার একটা নতুন গল্প বা সত্য ঘটনা তারানাথের অসামান্য বাচন ভঙ্গিতে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল। তাজ্জবের ব্যাপার এই যে কিশোরীও এবারে বেশি সন্দেহ প্রকাশ করেনি, হয়তো তেমন কিছু অলৌকিকতা পায়নি। তাই শুধু একটাই কথা সে তারানাথকে উদ্দেশ্য করে বলল, আগে ভাবতাম বাঙালি কি যে ধ্বংসের দেবতা শিবকে নিয়ে মাতামাতি করে, আর এখন তাকে থামিয়ে দিয়ে তারানাথ বলল, দেখো বাবু, ধ্বংস সৃষ্টি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বীজ ধ্বংসেই নতুন প্রাণের সৃষ্টি, সেইভাবে দেবাদিদেব মহাদেব সৃষ্ট ও ধ্বংস দুই নিয়ন্ত্রক। এক ধারে একাদশ রুদ্র দ্বারা প্রলয় সংগঠিত করেন, আবার সর্বশ্রেষ্ঠ তন্ত্রসন্ত্র নিজের মধ্যে থেকে সৃষ্টি করেন জগতের কল্যাণ স্বার্থে। তাই তো শিব মহিষ্ণু স্তোত্রে বলা আছে, অসিত গিরিশমং সৎকঞ্জলং সিন্ধু পাত্রে সুরে তরুবর সখা লেখনী পত্র মূর্পে লিখিতি যদি গৃহত্তা সারদাসব সর্বকালে তদাপি তব গুণানমীষ পারং জাতি। অর্থাৎ হিমালয়কে দোয়াত করে যদি সমস্ত সাগরের জলকে কালি হিসেবে ব্যবহার করে দেবী সরস্বতী পারিজাত বৃক্ষের শাখা দ্বারা সমস্ত চরাচর লিখে ভরিয়ে দেন, তবুও তার গুণের কথা শেষ করা যাবে না। তিনি হলেন দেবাদিদেব মহাদেব। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন গল্প শোনার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।